হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আরেকটি আর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকালবেলা আজকে আমার একটা ব্যস্ততম দিন, কারণ আমার ছেলে মেয়েরা 2 বছর বাদে আবার আজকে স্কুলে যাচ্ছে। তবে ওদের জন্যে টিফিন তৈরি করতে চলে এসেছি। ছেলের স্কুল তো বেশিক্ষণ নয়, আজকে ও প্রথম যাচ্ছে স্কুলে। তার আগে মাত্র 3-4 দিন স্কুলে গেছিলো, তারপরেই লকডাউন পড়ে গেছিলো। তাও রেগুলার স্কুল নয়, যে প্রথম কদিনের জন্য একটুখানি অভ্যেসের জন্য স্কুল যেতে হয় না, সেই সময় গেছিলো, মাত্র 3-4 দিনই হবে, তারপরেই তো লকডাউন শুরু হয়ে গেল, ও সেই অর্থে স্কুলেই যেতে পারেনি। তো আজকে প্রথম ও স্কুলে যাবে, আর মেয়ে তো ক্লাস 7 হয়ে গেল, পুরো 5-6 বাড়িতেই হলো, এবার 7 ও নতুন করে আবার স্কুলে আজকে থেকে যাবে। তো দেখছোই সকালে আমি টিফিন তৈরি করছি, ওদিকে মেয়ে উঠে গেছে, ও একা একা তো তৈরি হতে পারে, তো ওদিকেও তৈরি হয়ে নিচ্ছে, আর আমি এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এবারে রুটি বানিয়ে দিলে পরে রুটিটা না খুব শক্ত হয়ে যায়, রুটিটা খেতে চায় না, সেই জন্য পরোটাটা বানিয়ে দিই। তো পরোটা বানিয়ে নিচ্ছি আমি তাড়াতাড়ি করে, দেখছোই। এবার সকলের জন্যই একবারে বানিয়ে নিচ্ছি, কারণ আবার আলাদা করে ও মেয়ে বেরিয়ে গেলে বানাতে বসলে পরে দেরি হয়ে যাবে, আর একবারে সবারটা বানিয়ে আমি ক্যাসেরোলে রেখে দেবো। এবারে ও যখন খাবে, মেয়ে একটা খেয়ে যাবে, আমি ওকে টিফিনেও দিয়ে দেবো। এবার ওর স্কুলটা না অনেকক্ষণ, এই সকাল আজকে যেহেতু আরও একটু আগে বেরোতে হবে, কারণ আজকে প্রথম দিন, তো এবারে সবাইকে তুলতে তুলতে যাবে গাড়ি, ওদের পুলকার আসে, পুলকারেই ও যায়, তো সেই কারণে একটু সকাল সকাল আজকে ওকে বেরোতে হচ্ছে। আজকে 8টায় গাড়ি চলে আসবে, আর এমনি অন্যান্য দিন 8:15 সময় আসবে। তো আজকে যেহেতু প্রথম দিন, সেই জন্য 8টায় ওকে বেরিয়ে পড়তে হবে। তো আমি একটা পরোটা প্রথমে বানিয়ে দিচ্ছি, সেই পরোটাটা ও খেয়ে নেবে, আর নিয়েও যাবে পরোটা। দেখছোই খুব ব্যস্ত সকালবেলা, সামনে থেকে যে এসে কথা বলবো তার একেবারেই সময় নেই, সেই জন্য আমি ক্যামেরাটা লাগিয়ে পরে ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর পরোটার সঙ্গে আমি আজকে আলুর তরকারি করেছিলাম, নিরামিষ করেই করেছিলাম। ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমোচ্ছে, সেই ফাঁকে এসে আমি আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি কখন জানো? তখন বাজে প্রায় 5:15 এরকম সময় উঠেছি। উঠে জাস্ট মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি, কারণ কিছু বানানো ছিল না রাত্রিবেলা। অনেকটা কালকে সব ওদের বইটই গোছাতে গোছাতে তারপরে আমরা একটু বাইরেও গেছিলাম, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো বলে আমি আটাও মেখে রাখিনি, ময়দা মেখে রাখিনি, তরকারিও কেটে রাখিনি, সবই সকালবেলা করেছি বলে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো মেয়ে তো ড্রেসটা পরে নিয়েছে, এবার ওর চুলটা আমি বেঁধে দিচ্ছি, ও বিনুনিটা করতে পারে না, সেই জন্য চুলটা আমিই বেঁধে দিই। আর টাইটা এখনও বাঁধতে পারে না বলে আজকে প্রথম দিন বলে আমি অ্যাডজাস্ট করে আমি পরিয়ে দেবো, পরের দিন থেকে তো ও নিজেই পরে নিতে পারবে, কারণ পুরোটা খুলবে না নাটটা, টায়েরও এখনও নট বাঁধতে পারে না, সেটা আমাকেই বেঁধে দিতে হয়। আমি আবার কি ওর গলায় থাকাকালীন আমি পারি না, আমি আবার নিজের গলায় নিয়ে তারপর মাপ করে টাইটা বাঁধতে পারি। তো আমি বেঁধে রেখেছি একবারে রেডি করে রাত্রিবেলায়, এখন ওকে শুধু চুলটা বেঁধে ওই টাইটা পরিয়ে টাইটটা করে দেবো, এরপর থেকে ওইভাবেই খুলে করবে। রোজ তো আর নাট বাঁধা সম্ভব হবে না, আর ও পারেও না যেহেতু, সেই জন্যে। তো দেখো ওকে তৈরি করে দিই, আর এখনও ছেলেকে ওঠাইনি, আগে মেয়ে বেরিয়ে যাবে, যেহেতু ওর স্কুলটা একটু দেরিতে, ছেলে স্কুলটা, সেই জন্যে আমি মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর ছেলেকে উঠিয়ে দেব। আর অনেকবার ওকে বললাম যে এবার স্কুলটা খুলে যাচ্ছে, চুলটা একটু ছোট করে কেটে নে, কিছুতেই ও কাটতে চাইছে না জানো, বলছে না চুল বড় করব, কারণ আমার অনেক ফ্রেন্ডরা চুল আরও বড় বড় করেছে, সেই জন্য ওর একটু চুল বড় করার শখ, কিন্তু মেনটেন তো করতে পারে না, না এটাই হয়ে যায় মুশকিল, এই ভালো করে তেল লাগানো, তারপরে শ্যাম্পু করা, এগুলো কিছুই করতে পারে না। আজকে এইভাবেই আমি ওকে টাইটটা পরিয়ে দিলাম, আর কীভাবে টাইট করবে সেইটা ওকে দেখিয়ে দিলাম, পরের দিন থেকে ও একাই পারবে। তো দেখো আমার মেয়ে একেবারে তৈরি স্কুল ড্রেস পরে।
আর ওর ঘরে যেন তর্শ হয়েছে না। আমি বলছি ঘরে বস, বারান্দা থেকে তো গাড়ি এলে দেখাই যাবে। ও বারবার উঠোনে যাচ্ছে, দরজার সামনে যাচ্ছে, এইভাবে পায়চারিই দিয়ে যাচ্ছে। তো আর কি করব বলো, আমিও ওই জন্য একটুখানি ক্যামেরা করে নিলাম। তো বলছে তোমার সব সময় ফটো তোলা, আমি যে এতদিন বাদে স্কুল যাচ্ছি তোমার তাতে খেয়াল নেই, তোমার ভিডিও করতে ব্যস্ত। তো আমি বললাম যে দেখ, এই ভিডিওটা কিন্তু থেকে যাবে অনেক দিন, তুই কিন্তু বড় হয়েও এই ভিডিওটা দেখতে পারবি, সেই জন্যই আমি ভিডিও করছি। তো ততক্ষণে গাড়ি চলে এসছে, দেখো মেয়ে গাড়ি করে চলে গেল। এইবার আমি ছেলেকে উঠিয়েছি, উঠিয়ে মুখ টুক ধুয়ে তারপর ওকে চকোস দিয়ে বসিয়ে দিয়েছি। ও বলছে একা খাবে, তো আমি ওকে জানলার মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে ও খেতে থাকছে। ততক্ষণে আবার আমি ড্রেস ড্রেসগুলো পরে নেব। আমি আগে নিজে তৈরি হয়ে তারপরে ছেলেকে তৈরি করিয়েছিলাম। ওকে স্নান করিয়ে নিয়ে যাইনি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, তো আর ওর স্কুল তো বেশিক্ষণ না। দেখো এমনি একটুখানি জাস্ট হালকা মাথায় একটু তেল জল করে দিয়েছি, যাতে ভালো করে কাঙ্গিটা করে দেওয়া যায়। তো এইভাবেই ওকে তৈরি করে দিলাম, ভালো ড্রেস, যেটা স্কুলের ড্রেস সেই ড্রেসটা পরিয়ে দিয়েছি। আর এবার দেখো আমি সক্সটা পরিয়ে জুতোটা পরিয়ে দিলেই আমার ছেলেও পুরো তৈরি হয়ে যাবে, তারপর ওকে নিয়ে যাব, আর আমার পুরো কাজ তাহলে গোছানো হয়ে যাবে। কিন্তু টিফিন দিতে স্কুল থেকে বারণ করেছিল, কারণ বেশিক্ষণের তো না। তো আমি তাও একটা ছোট ওরিও বিস্কিটের প্যাকেট ওকে টিফিনে দিয়ে দিয়েছিলাম, বলেছিল আজকে শুধু জলের বোতল দিয়ে পাঠাতে, স্কুল থেকে বলেই দিয়েছিল। কিন্তু আমি তাও দিয়ে দিয়েছিলাম, তার কারণ যদি খিদে পায়, আর ও যেহেতু দিদিভাইকে দেখেছে টিফিন নিয়ে যেতে, ও বায়না করছে আমিও টিফিন নিয়ে যাব স্কুলে, সেই জন্য ওর টিফিন বক্সে আমি একটু ওরিও বিস্কিট কাটা ভরে দিয়ে দিয়েছিলাম। দেখো আমার সোনা তৈরি, একদম স্কুল যাওয়ার জন্য রেডি। দেখলে সকাল থেকে কি কি কাজ করলাম, আর আদতটা চলে গেছে, কারণ এই 2 বছর ধরে পুরো লকডাউন ছিল আমাদের এখানে। তো 2 বছর পুরো সম্পূর্ণ স্কুল বন্ধ ছিল, একটা দিনও স্কুল হয়নি। সুতরাং ওরা এই ফার্স্ট আজকে স্কুল যাচ্ছে, আবার মানে লকডাউনের পর। মেয়ে তো চলে গেল দেখালামই, আর ছেলেকে তারপরে তৈরি করে দিয়েছি, আর আমিও তৈরি হয়ে গেছি দেখছো, কারণ ছেলেকে আজকে নিয়ে যাবো, প্রথম দিন তো আজকে নিয়ে যাবো। তারপরে দেখি কি পরিস্থিতি সেই বুঝে, যদি তাড়াতাড়ি ছুটি হয় আজকে তাহলে আমি একটু বসে থেকে নিয়ে চলে আসবো, আর যদি একটু দেরি হয় তাহলে চলে আসবো। কারণ এই ও ছেলেকে দিয়েছি একদম কাছেই, স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সেই জন্যে এই এই মানে যাতায়াত করতে পারবো, 2 বার যদি যাতায়াত করতে হয়। তো দেখি, আজকে তো সামনে থেকে এসে কথাই বলতে পারিনি, কারণ তোমরা দেখলেই একদম মেশিনের মতন দৌড়লাম সকাল থেকে। এখন কটা বাজে জানো? এখন বাজে 9:45। এখন তৈরি হয়ে গেছে, আমিও তৈরি হয়ে গেছি, আজকে নিয়ে যাবে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, যেহেতু ছুটি রয়েছে আজকে ওই নিয়ে যাবে, তারপরে তো আমাকে একাই যেতে হবে। তো ঠিক আছে, চলো বাই বাই, আবার গিয়ে ওখানে স্কুলে গিয়ে দেখি যদি তোমাদের কিছু শেয়ার করতে পারি। স্কুলের ভেতর তো কিছু শেয়ার করা অ্যালাউ নেই, সেখানে করতে পারবো না, আবার বাড়ি এসে নয়তো তোমাদের সাথে কথা বলবো। এই দেখো ছেলের জন্য বললামই না, ওরিও বিস্কুটটা আমি প্যাকিং করে দিচ্ছি, ও টিফিন নিয়ে যাবে বলে বায়না করছিল বলে ওর টিফিনটা গুছিয়ে দিলাম। আর মেয়ের আসতে অনেক দেরি, মেয়েকে তাই জন্য পরোটা দিয়েছি। ওর প্রায় মানে 7:45 বেজে যায় ওর বাড়ি আসতে আসতে, সেই জন্য ওকে তো পরোটাই দিয়ে দিয়েছি আর আলুর তরকারি। ও আলুর তরকারি বলছে না নেবো না, আমি বললাম আজকে নে, তারপরে দেখা যাবে, এখনও তো রোজই স্কুলে যাবি, কিছু না কিছু অন্যান্য বানিয়ে দেবো। তো আজকে ওই নিয়ে গেছে, আর মেয়েকে এই ছেলেকে দেখো আমি একটু ওরিও বিস্কুট দিয়ে দিলাম। এই দেখো আমার ছেলেও তৈরি পুরো স্কুলে যাওয়ার জন্য, আর আজকে ওর পাপার সঙ্গে ও যাচ্ছে, আমিও যাবো, ওরা দুজনে এসে নিয়েছে। এইমাত্র বাড়ি ফিরলাম, একবারে ছেলেকে নিয়ে চলে এলাম, কারণ আবার ওখানে আজকে তো বেশিক্ষণ ক্লাস হয়নি। আমরা গেলাম এই 9:30 থেকে ক্লাস ছিল, ও শুরু হয়েছে আর কি 9:40 থেকে, আর ছুটি হয়ে গেছে 11:30। এই বাড়ি ফিরতে ফিরতে ভিড়, প্রচণ্ড ভিড় ছিল রাস্তাটার মধ্যে, কারণ আজকে নতুন, অনেকে মানে বুঝতে পারছে না কোন দিক থেকে নেবে, সব গার্জেনরাও দাঁড়িয়ে ছিল, সেই জন্য আজকে নিয়ে চলে এলাম। আর দুদিন মনে হয় 11:00 থেকে অবধি ছুটি হয়ে যাবে, 11:00 পর্যন্তই হবে, তাই এই কদিন একটু দাঁড়াবো ওখানে, আর তারপর থেকে আমি দিয়ে চলে আসবো বাড়িতে, তারপর আবার এসে আনতে যাবো। তো আজকে সমস্ত কাজ পড়ে আছে, এখন 12টা প্রায় বাজে, 12টা বাজে 5 মিনিট বাকি রয়েছে। এখন সমস্ত কাজ বলতে সে যেগুলো ঘরের কাজ তো হয়ে গেছে, সকালবেলা ঝাড়ু পোছা সেই সব তো সব হয়ে গেছে, আর বাকি ছেলেকে স্নান করাবো, আমিও আগে স্নান করে নেবো, এত গরম লাগছে না, বাইরে প্রচণ্ড রোদ্দুর। তা এখন স্নান টান করে তারপরে
বাদ বাকি কাজকর্ম করব, রান্না বান্না যা করার সেগুলো করব। তো আজকে ছেলে মেয়েকে নিয়ে প্রথম দিনটা কেমন কাটলো স্কুলে নিয়ে যাওয়া, সেটাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকে সকল বন্ধু আমার নতুন চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।